হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাদিয়া আহমেদ আপনাদের জন্য হাজির হলাম এনকে ব্লগস অ্যান্ড কিচেনের আরও একটি নতুন ব্লগস ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে নতুন একটি ভিডিও, প্রাকৃতিক কিছু ভিডিও, যারা প্রকৃতির দৃশ্য বা প্রাকৃতিক দৃশ্য সবুজমল জায়গা ভ্রমণ করতে পছন্দ করেন সেই রকম একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওতে যা যা থাকছে সেটা আপনারা এক নজরে দেখে নিন। এই জায়গাটি সম্পর্কে অনেকেই জানেন না। এটা হচ্ছে মৌলভীবাজার জেলার আকবরপুর গ্রামের মধ্যে অবস্থিত আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, খুবই সুন্দর একটি জায়গা। তো ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। আমরা এখন রাস্তা পার হয়ে নিলাম। আমাদের বাড়ি থেকে যেহেতু এই কৃষি গবেষণা কেন্দ্রটি খুবই কাছে, তাই আমরা পায়ে হেঁটে চলে এসেছি। এখন আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। তো আমার সাথে আপনারাও দেখতে থাকুন আর উপভোগ করুন প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক গাছপালা। অনেকেই তো সবুজ শ্যামল সব কিছু দেখার জন্য অনেকে সাজেক ভ্রমণ করেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি কিংবা নীলাচল, তারপর অনেকেই আবার মান্দারবান, সুন্দরবন, তারপর লাভাচড়া, সিলেট, জাফলং সব কিছুই ভ্রমণ করেন। এত কিছু ভ্রমণের মধ্যেও যদি কেউ সময় করে এই কৃষি গবেষণা স্টুডিও আসতে আসেন ভ্রমণ করার জন্য, তাহলে আমি কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। তবে এখানে আসতে হলে কিন্তু কারো মাধ্যমে আসতে হবে, লিঙ্ক ছাড়া এখানে ঢোকা যাবে না। পরিচিত কারো সুপারিশ ছাড়া এখানে ঢুকতে দিবে না, কারণ ওনাদের গাছের ক্ষয়ক্ষতি হতে পারে। সেই জন্য যেহেতু এটি একটি কৃষি গবেষণা ইনস্টিটিউট, এখানে গাছপালা নিয়ে গবেষণা করা হয়, তাই সবাইকে ঢুকতে দেওয়া হয় না। তো আমাদের পরিচিত ছিল লোকজন এখানে রয়েছেন যারা চাকরি করেন এখানে, তো আমরা ওনাদের মাধ্যমে এখানে এসেছি। এখানে আসার শুরুতেই দেখতে পাবেন দুই পাশে রয়েছে গাছপালা সব কিছুই। এগুলো হচ্ছে বিশাল বিশাল বড় বড় সাইজের লিচু গাছ, দেশি বিদেশি চায়না লিচু, তারপর ড্রাগন ফলের গাছ রয়েছে। আমরা এখানে আসার সময় দুইটা রাস্তা পেয়েছি, একটা হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে। আমরা কিন্তু বাম দিকে রাস্তাটা ধরেছি, তারপর আমরা বাম দিক দিয়ে সব কিছু ঘুরে তারপর আমরা ডান দিকে রাস্তা দিয়ে বের হয়ে যাব। এখানে নানা রকমের দেশি বিদেশি আমের গাছ রয়েছে। আমের গাছগুলো সবগুলোর সাইটেই নাম লেখা রয়েছে ব্যানারে। বিভিন্ন প্রজাতির কামরাঙ্গার গাছ রয়েছে। তারপর রয়েছে এই কৃষি গবেষণার ভিতরে রয়েছে একটি খুবই সুন্দর মসজিদ, এবং একটি খুবই সুন্দর মসজিদের ঠিক পাশেই খুবই সুন্দর একটি পুকুর রয়েছে। আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওর পিপিনের সাথে করে, খুবই সুন্দর। পুকুরের মধ্যেও কিন্তু ভাসমান সবজি চাষ করা হচ্ছে বেড আকারে তৈরি করে। উনি খুবই খুশি, আমার মেয়ে, উনি ভ্রমণ করতে পারলে, ঘুরতে পারলে খুবই খুশি। আমিও হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি। আমরা আজকে কাদের কাদের নিয়ে আসলাম এখানে ঘুরতে, আমি তাদের বর্ণনা দিচ্ছি। আমরা আমাদের নতুন মেহমান সিলেটের, আমার ননদের শ্বশুরবাড়ির মেহমান, আমার ননদের হাজব্যান্ড, তারপর ওর ননদরা এবং আমাদের ছোটো বোনরা আর আমার ভাই, আমার ভাইয়ের ফ্রেন্ড, আমি, আমার মেয়ে, আমার যা, আমরা সবাই এসেছি এখানে ঘুরতে। তো সবাই আমরা দলবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখছি। এই পাশটাতে রয়েছে বড়ই গাছ, বিভিন্ন প্রজাতির বড়ই রয়েছে এখানে, শুধু এক প্রজাতির না, অনেক অনেক প্রজাতির, যেগুলোর নামও আমি জানি না।
দেশি বিদেশি কুলবরই থেকে শুরু করে দেশি বরই সব কিছু আছে। আর এর উপরে রয়েছে একটি ছোট্ট ব্রিজ, খুবই সুন্দর একটি ছড়ার উপরে একটি ছোট্ট ব্রিজ রয়েছে। খুবই সুন্দর, তাই না? এখানে আসার পর আমার ভাই বললো আমার একটি ছবি তুলে দিন, তো আমি বললাম যে আমি তো ভিডিও করছি, সবাইকে হাই দে। তো সবাইকে হাই দিল। এই পাশটাতে রয়েছে কমলা বাগান, তারপর মালটার বাগান, কমলা বাগান এখানেই রয়েছে। আর এই যে সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে, আমরা বুঝিনি এখানে কী কী আছে, মানে কমলার কী কী জাত রয়েছে সেগুলো বোঝা যাচ্ছিল না। তারপর এই পাশটাতে দেখলাম যে খেজুর গাছ, সম্ভবত বিদেশি খেজুর গাছ লাগানো হয়েছে। আমলকি, বহেরা, হরিতকি, তারপর আর বড়ই সব কিছুই আছে এখানে, দেশি বিদেশি নানান প্রজাতির ফল, সফেদা থেকে শুরু করে সব কিছুই। তো ভিউয়ার্স, আমি দ্বিতীয় পার্টে নিয়ে আসবো আরও বিস্তারিত এবং আরও সুন্দর সুন্দর দৃশ্য। সেই পর্যন্ত পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।